আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ মাহাতিরকে ধন্যবাদ জানালেন ইমরান খান এদিকে করায় ইসরায়েলে বামপন্থীদের বিরোধী বিক্ষোভ থাকছে সব এবার বিস্তারিত আলোচনা সাথেই থাকুন ভারত অধিকৃত কাশ্মীরের জনগণের সমর্থনে কথা বলায় মাহাতির মোহাম্মদকে শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ধন্যবাদ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির বিতর্কিত জম্মু ও কাশ্মীরের নয়াদিল্লি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এক টুইট বার্তায় ইমরান খান বলেন আমি কাশ্মীরদের সমর্থনে এবং আই আই ও ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর ভারতীয় নির্যাতনের বিরুদ্ধে কথা বলার জন্য ডক্টর মাহাতির চাই আইআই ও আগস্ট আইআইওজেকে নিয়ে ভারতের অবৈধ পদক্ষেপের এক বছর উপলক্ষে এই অনুষ্ঠানে মাহাতির এই প্রতিবাদ জানিয়েছেন সম্প্রতি মাহাতির ভারতের বিরুদ্ধে একাধিক টুইট করেছেন সেখানে অধিকৃত কাশ্মীর ভারতের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বক্তব্য

অবিচারের বিরুদ্ধে কথা বলে এতে মূল্য দিতে হলো কিনা আমি জানি না মাহাতির বলেন এখন আমি আর প্রধানমন্ত্রী নই এখন আমি সংযম ছাড়াই বলতে পারি এবং কাশ্মীর ইস্যুতে বয়কট ও এ ধরনের হুমকি তোয়াক্কা না করে আমি এখন কথা বলতে পারি বছরে সাধারণ অধিবেশনে বছর বয়সী মাহাতির অধিকৃত কাশ্মীরে ভারতের নির্যাতনের সমালোচনা করেছিলেন তার সমালোচনার কারণে মালয়েশিয়ার পাম অয়েলের সবচেয়ে বড় আমদানিকারক ভারত প্রতিশোধ নিতে অর্ডার বাতিল এবং আমদানি নিষেধাজ্ঞা জারি করে শুক্রবার মাহাতির ডাব্লিউ আই ও এনে নিউজ প্লেটে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে কাশ্মীর সম্পর্কে তার মন্তব্যের কারণে মালয়েশিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছিল তিনি বলেন আমি সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হয়েও কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলাম এর আগে গত বছরের সেপ্টেম্বর ইউএনজিওতে দেওয়া বক্তব্যে মাহাতির বলেছেন যে জম্মু ও কাশ্মীরের বিষয়ে জাতিসংঘের প্রস্তাব সত্ত্বেও এই অঞ্চলটি আক্রমণ ও দখল করা হয়েছিল তিনি জোর দিয়ে বলেন এই পদক্ষেপের কারণ থাকতে পারে তবে এটি এখনও ভুল সমস্যাটি অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা উচিত এই সমস্যার সমাধানে ভারতের উচিত পাকিস্তানের সাথে কাজ করা তিনি ভারতের নতুন আইনে সমালোচনা করেছিলেন যা নতুন অভিবাসীদের বাদ দেয় তার এই জন্য জন্য বছরের মন্তব্যের মালয়েশিয়ার পাময়েল বৃহত্তম ক্রেতা ভারত জানুয়ারিতে কুয়ালালামপুর থেকে তেলকানায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল পরে মাহাতির ভারতের সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে কূটনৈতিক সীমাবদ্ধতার পরে পাম তেল আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা বিষয়ে মালয়েশিয়া উদ্বিগ্ন তবে তাদের সাথে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তিনি অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য রাখবেন এদিকে থাকছে ইসরায়েলের দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহুর বিরুদ্ধে আন্দোলন করেছে দেশটির বামপন্থীরা রাজধানী জেরুজালেম তার বাসভবনের বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন নেতানিহুর বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ ও করোনা মোকাবেলায় ব্যর্থতার কারণ তার পদক্ষেপের দাবি করেছেন আন্দোলনকারীরা এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বিক্ষোভ থেকে নেতানিহুর উদ্দেশ্যে বড় ব্যানারে করে লেখা হয় আপনার সময় ঘনিয়ে এসেছে শনিবার সেটি নেতানিয়াহুর ভবনের দিকে ধরে রাখে বিক্ষুব্ধ ইসরায়েলিরা তারা ইসরায়েলের পতাকা নিয়ে সরকার বিরোধী স্লোগান ব্যর্থ হয়েছে একই সঙ্গে কর্মসংস্থান কমে যাচ্ছে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে এই ধরনের বিক্ষোভ চলছে ইসরায়েলে দেশটির গণতন্ত্র ধ্বংসের অভিযোগও আনা হচ্ছে নাতানহুর বিরুদ্ধে শনিবার নেতানিয়াহুর দল লিকুত পার্টি এক বিবৃতি এই আন্দোলনকে বামপন্থীর দাঙ্গা বলে আখ্যায়িত করেছে সঙ্গে তাদের দাবি ইসরায়েলের টিভি চ্যানেলগুলো বামপন্থীদের আন্দোলনকে উৎসাহিত করছে বিক্ষোভের মধ্যে নেতানিয়াহু তার টুইটার পাথায় লিখেন আর সরকার ইসরায়েলের অর্থনীতির স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তবে তাতে বিক্ষোভ ফাটা পড়েনি জেরুজালেম নেতানিহর বাসভবন বিভিন্ন রাস্তায় মোড় ব্রিজের নিচে জড়ো হয়েছে বিক্ষুব্ধরা